आश्विन मासे आपनी यदि आपनार एकटी मनस्कामना पूरण करते चान, काक देखली मने मने अंतत तीन बार बोलून एई मंत्रटी, देखबेन आपनार मनस्कामना अवश्यई पूरण हबे। काक महाग्रंथे काक चरित्र थेके नेवा एई विशेष मंत्रटी अवश्यई पाठ करते पारले मनस्कामना पूरण हय। आर एई मासे अवश्यई आपनी काजटी करते पारेन। नमस्कार, प्रत्येककेस्वागत जानाच्छि आमादेर उपासना यूट्यूब चैनेले। जारा प्रथमबारेर जन्य आमादेर एई चैनेलेर भिडियो देखछेन तादेर काछे अनुरोध रइलो, भिडियोटीके शेष पर्यन्त देखुन। भालो लागले चैनेलटीके सबस्क्राइब करे पासेर नोटिफिकेशन बेलटी अन करे राखुन। आपनादेर भालोबासा आमादेर चैनेलेर जन्य एकान्त काम्य। आमरा प्रतिनियत हिंदू सनातन धर्मेर विभिन्न देवदेवीर पूजा पार्वण संक्रांत भिडियो उपस्थापन करे थाकि, ताई अविलम्बे आमादेर चैनेलटीके सबस्क्राइब करते एकदम भूलबेन ना। ताई काक चरित्र थेके एई विशेष मंत्रटी नेওয়া হয়েছে। যদি কাক দেখা মাত্র মনে মনে উচ্চারণ করতে পারেন তবে আপনার এই মনস্কামনা পূরণ হবে। এই বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা কমবেশি প্রত্যেককে কাককে দেখেছেন, কাকের শব্দ শুনেছেন। আর যদি এই আশ্বিন মাসে আপনি দেখেন আপনার বাড়ির আশেপাশে পরিবেশে কাক ডাকছে, আপনি কাক দেখা মাত্রই এই মন্ত্রটি আপনাকে মনে মনে বলতে হবে এবং তারপর জানাতে হবে আপনার মনস্কামনা। দেখবেন সেই মনস্কামনা অবশ্যই পূরণ হবে। তাই আপনি মনে মনে এটি বলে আপনি যদি মনস্কামনা জানাতে পারেন তবে সুফল মিলবে সঠিকভাবে। প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না এবং এই কাজটি করলে আপনার জীবনে সুফল নেমে আসবে, জীবন হবে সুন্দর স্বাভাবিক এবং জীবনের প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে সুন্দর করে তুলবে। প্রিয় দর্শকবৃন্দদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, কাক চরিত্র এমন একটি চরিত্র যেখানে বহু রকমের তন্ত্রক্রিয়া আছে, যেখানে বহু রকমের মন্ত্র উচ্চারণের বিষয় রয়েছে। তাই কাক আমাদের জীবনকে কিন্তু অত্যন্তই পরিবর্তন করে দিতে পারে। আপনারা একটি বিষয় হয়তো জানেন, স্বয়ং শনিদেবের বাহন হলেন এই কাক। তাই কাককে সন্তুষ্ট করতে পারলে স্বয়ং শনিদেবী সন্তুষ্ট হয়ে থাকেন। তাই আর যাই করুক না কেন, নিজের জীবনের উন্নতির জন্য অবশ্যই এই মন্ত্রটি অন্তত তিনবার বলুন। কিন্তু যদি আপনি 108 বার বলতে পারেন, অবধারিত আপনি সুফল পাবেন। যারা 108 বার বলতে পারবেন না তারা অন্তত 9 বার এবং কমপক্ষে 3 বার আপনাকে উচ্চারণ করতে হবে এই
কাক মহাবিদ্যার মহাশক্তিশালী মন্ত্র। এবং তারপর আপনার কি মনস্কামনা আছে সেই মনস্কামনা সঠিকভাবে জানাতে হবে। যে কোনো একটি মনস্কামনা জানাবেন, দেখবেন প্রিয় বন্ধুরা অবশ্যই সেই মনস্কামনা অল্পদিনই পূরণ হবে, আপনার জীবনে নেমে আসবে সুন্দর স্বাভাবিক বিভিন্ন বিষয়গুলি। তাই এই মনস্কামনাগুলি জানাতে ভুলবেন না। তবে তার আগে মন্ত্রটি আপনাদের জানিয়ে দিই। এই মন্ত্রটি ব্যবহার করবেন নিজেকে ভালো রাখার জন্য, আর্থিক উন্নতি করার জন্য, প্রেমের মনোযোগের ক্ষেত্রে বা সাংসারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক প্রভৃতির জন্য। কিন্তু কারোর খারাপের জন্য কখনো মন্ত্রটি উচ্চারণ করবেন না, আপনার খারাপ আরও বেশি হবে। মন্ত্রটি হলো ক্রিং কাকা, ক্রিং কাকা, ক্রিং কাকা। এই বিশেষ মন্ত্রটি অন্তত 108 বার উচ্চারণের মাধ্যমে নিজের জীবনকে সঠিক করতেই পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার। আশ্বিন মাসে আপনি যদি আপনার একটি মনস্কামনা পূরণ করতে চান, কাক দেখলি মনে মনে অন্তত 3 বার বলুন এই মন্ত্রটি। দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। কাক মহাগ্রন্থে কাক চরিত্র থেকে নেওয়া এই বিশেষ মন্ত্রটি অবশ্যই পাঠ করতে পারলে মনস্কামনা পূরণ হয়। আর এই মাসে অবশ্যই আপনি কাজটি করতে পারেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে